প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো দেশের এই করোনাময় অবস্থায় সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ক্লাস শুরু করছি সকলকে স্বাগত ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি বরাবরের মতন তোমাদের সাথে রয়েছে মেবিন আক্তার প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান প্রিয় শিক্ষার্থীরা আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নেব এটি হচ্ছে সপ্তম শ্রেণীর একটি ক্লাস আজ আমরা দ্বিতীয় অধ্যায় আলোচনা করব এবং দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী এবং সৃজনশীল দুটো ক্লাস নিয়েছি প্রথম দুইটি ক্লাসে আমরা বিভিন্ন পার্ট নিয়ে আলোচনা করেছি আজ আমরা দ্বিতীয় অধ্যায় শেষ ক্লাসটি করব এটা হচ্ছে অনুশীলনী এবং সৃজনশীল প্রশ্ন আমাদের দেখো অনুশীলনী এবং সৃজনশীল প্রশ্নে দুটা সৃজনশীল রয়েছে এবং কিছু অনুশীলনীতে প্রশ্ন রয়েছে আজ সেগুলা নিয়ে আলোচনা করব আর আশা করি পূর্ববর্তী ক্লাসটা তোমরা ভালো করে মনোযোগ দিয়ে করেছ এবং সেই এইচডব্লিউটাও তোমরা করে ফেলেছ যেহেতু তোমাদের এসডব্লিউ করার জন্য আমি বলেছিলাম এবং বলেছি যে তোমরা খাতায় নিজেদের খাতায় এসডব্লিউ এসডব্লিউ খাতায় রেখে দিবে সেহেতু ওইটা তোমাদের যখন ক্লাস শুরু হবে তখনই আমি তোমাদের সেই খাতাটা দেখে দিব। এ ছাড়াও ইতিমধ্যে তোমরা অনেকেই ক্লাসে নিজের নাম আইডি লিখেছো এর জন্য তোমাদের ধন্যবাদ আর অবশ্যই এই ক্লাসটাও দেখতে ভুল করবে না এবং অবশ্যই তোমাদের নাম আর আইডি লিখে দিবে প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা পড়ায় চলে যাই এখানে দেখো সৃজনশীল অনুশীলনীতে আছে তোমরা তোমাদের পাঠ্য বইটা কাছে নাও এবং দেখো প্রথমে নবান্ন উৎসব হয় হেমন্ত ঋতুতে অর্থাৎ উত্তর হবে গ হেমন্ত দুই নম্বর প্রশ্নে আছে দেখো বাংলাদেশের সংস্কৃতিতে বৈচিত্র্য রয়েছে কারণ এক বাঙালি শঙ্কর জাতি দুই এদেশের ঋতু বৈচিত্র্যপূর্ণ তিন বিভিন্ন ভাষাভাষীর লোকজনের অবস্থান প্রিয় শিক্ষার্থীরা উত্তর হবে এক দুই ও তিন অর্থাৎ নিচের কোনটি সঠিক উত্তর আমরা বলবো যে ঘ সঠিক উত্তর এক দুই ও তিন পরবর্তী প্রশ্নে রয়েছে দেখো নিচে উদ্দীপকটি পর এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও এখানে আছে দেখো ঝুমার দাদা নদীর তীরে দাঁড়িয়ে স্মৃতিচারণ করছিলেন নদীর উত্তর দিকে তাদের বাড়ি ছিল বাড়ির পাশেই ছিল একটি মসজিদ গোয়াল ঘরটি ছিল বাড়ির পেছনে সে সময় মতিমাঝি ওই নদীর উপর দিয়ে মনের খুশিতে ভাটিয়ালি গান গিয়ে যেত চলো আমরা উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর গুলো করি তিনি আছে। উদ্দীপকে বাংলাদেশের কোন দুর্যোগকে ইঙ্গিত করা হয়েছে উত্তর হবে খ নদী ভাঙ্গন কেননা সে এক নম্বরে আছে উক্ত প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও মতি মিয়ার মতন এদেশের মানুষের খুশি হওয়ার প্রধান কারণ কি দেখো প্রথমেই আছে জলবায়ুর বিশেষ প্রভাব নদনদীর বিপুল সম্পদ এবং তিন হবে দেশের সাংস্কৃতিক ও বৈচিত্র বৈচিত্র্য উত্তর হবে ঘ এক দুই ও তিন প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা তোমাদের পাঠ্য বইয়ে উত্তরগুলো দাগিয়ে নিয়েছ এবং পড়া পড়ে ফেলেছ তো শিক্ষার্থীরা চলো আমরা পরবর্তীতে চলে যাই পরবর্তীতে রয়েছে আমাদের সৃজনশীল এখানে দেখো আমাদের দুইটি সৃজনশীল আছে এক ও দুই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পাঠ্য বইয়ে প্রথম সৃজনশীলটা আমি পড়ছি প্রিয় শিক্ষার্থীরা সৃজনশীল প্রশ্ন উত্তর করতে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই তোমরা সৃজনশীলটা খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বে এবং তার বিষয়বস্তু কি সেটা জানার জন্য চেষ্টা করবে দেখো প্রথমেই রয়েছে কি বাংলা প্রথম মাসের নাম বাংলা প্রথম মাসের প্রথম দিন ফাবিহা রাইসা রূপন্তী প্রিয় সকলে মিলে ঠিক করে তারা রমনার বটমূলে যাবে সকালে সকলে সাদা লাল রঙের শাড়ি পরবে সেখানে মেলায় গান ও কবিতা শুনবে প্রতি বছরই সেখানে অনেক মানুষের সমাগম হয় তারা মুখোশ পরে গান গায় অনেকে আবার মুখে বিভিন্ন ছবি আঁকে সারাদিন আনন্দ উচ্ছ্বাসে কাটে এখানে কিছু মেয়ে রয়েছে তারা বান্ধবী তারা একসাথে কি করবে বাংলার প্রথম মাসের প্রথম দিন তারা ঘুরতে যাবে সেখানে যে তারা এখানে মেলায় যাবে বলছে তারা কি করবে সাদা লাল শাড়ি পরবে এবং মেলায় গিয়ে গান কবিতা শুনবে খুব ঘোরাঘুরি করবে মুখোশ পরবে ছবি আঁকবে দেখো এখানে উদ্দীপকে একটা বিষয়ের কথা ইঙ্গিত করেছে সেটা আমরা একটু পরেই পড়বো কয় আছে দেখো বাংলা প্রথম মাসের নাম কি তোমরা এই উত্তরটা সাজিয়েও লিখতে পারো বা এক কথায় লিখতে পারো এখানে আমাদের নম্বর হবে এক উত্তর হবে বাংলার প্রথম মাসের নাম হচ্ছে বৈশাখ প্রিয় শিক্ষার্থীরা উপর নির্ভরশীল প্রথম প্রশ্নের উত্তর উত্তর হলো বাংলাদেশের কৃষি প্রধানত কিসের উপর নির্ভরশীল বাংলাদেশের কৃষি প্রধানত আবহাওয়ার উপর নির্ভরশীল এখন এটা আমাকে ব্যাখ্যা করতে বলেছে আসো আমরা ব্যাখ্যা চলে যাই বাংলাদেশ কৃষিজ ফলন এখানকার জলবায়ুর পরিবর্তন মাটির উর্বরতা ইত্যাদির উপর নির্ভর করে বাংলাদেশের এই কৃষিজ ফলনটা কি আমাদের এই জলবায়ু এবং মাটির উর্বরতার উপরই নির্ভর করে জেলাভেদে কৃষির ক্ষেত্রে দেখা যায় যে আবহাওয়া ও ভূমির গঠনের উপর নির্ভর করে কৃষকরা তাদের কৃষিজ পণ্যের ধারণ ধরন নির্ধারণ করেছে এই জন্যই বলা হয় যে বাংলাদেশের কৃষি প্রধানত আবহাওয়ার উপর নির্ভরশীল প্রিয় শিক্ষার্থীরা দেখো পরের প্রশ্নে আমরা চলে যাই গ নাম্বার প্রশ্ন উদ্দীপকে বাংলার কোন মেলার কথা বলা হয়েছে তা ব্যাখ্যা করতে বলেছে আমাদের দেখো আমরা উপরের উদ্দীপকের আলে আলোকে বুঝতে পেরেছি যে এখানে বাংলার এবং বাঙালি জাতির প্রাণের উৎসব বৈশাখী মেলার কথাই উল্লেখ করা হয়েছে বাংলাদেশের দেখো এই বাংলাদেশের বাংলা মাসের প্রথম দিনই হচ্ছে কি একলা বৈশাখ অর্থাৎ পহেলা বৈশাখ এই দিনটিতে কি পহেলা উৎসব উদযাপন করা হয় এ দেশে এই দেশে কি সারা দেশে এই দিন মেলার আয়োজন করা হয় এই মেলায় সকল ধর্ম বর্ণের মানুষ একত্রিত হয় মেয়েরা সেই দিন সাধারণত লাল পাড়ের শাড়ি পরে ছেলেরা পাঞ্জাবি পাজামা পরে মেলায় ঘুরে বেড়া ঢাকার রমনা বটমূল দেখো রমনা পার্ক যেটা ওখানেও কি হয় বিভিন্ন আয়োজনে এই উৎসবটাকে পালন করা হয় এবং সেখানে সাংস্কৃতিক কর্মীরা বাংলা সংস্কৃতির সাথে সম্পৃক্ত বিভিন্ন গান যেমন রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত লালন শাহ হাসান হাসান হাসন রাজার গান প্রভৃতি কবি সাহিত্যিকদের গান কবিতা পরিবেশন করেন পুরো দেশ থেকেই সাধারণ মানুষ এই মেলায় অংশগ্রহণ করেন ঢাকা শহরে কি চলে যায় মানুষ অনেক সময় এই মেলায় অংশগ্রহণ করার জন্য এছাড়াও আমাদের গ্রাম গঞ্জেও কি এই মেলাগুলো হয়ে থাকে দেখো উৎসবের শুরুতেই তারা মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয় তাছাড়া সায়ানটে শিল্পীদের সাথে গলা মিলিয়ে গেয়ে ওঠে এসো হে বৈশাখ এসো হেসো এছাড়াও দেখো এই দিন মানুষ বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী একত্রিত হয়ে বিভিন্ন আনন্দ এবং উৎসবের মধ্য দিয়ে তারা সময় কাটায় এ এ থেকে আমরা দেখতে পাই যে উদ্দীপকের আলোকেও কিন্তু আমরা ঠিক একই বিষয়ে দেখতে পাই এখানে তারা কি করলো বাংলা নববর্ষের এই প্রথম দিনে তারা বটমূলে যাওয়ার জন্য কি প্রস্তুতি নিল এবং তারা সেখানে কি সাদা লাল শাড়ি পরবে বলেছে এবং তারা মেলায় যাবে মেলায় কবিতা শুনবে গান শুনবে তারা সেখানে যে কবিতা গান শুনবে তাই বলা হয় যে রমনার বটমূলে কি তারা এই যে এই জায়গাটার কথা যে উল্লেখ করেছে জায়গাটা কি রমনার আয়োজিত বৈশাখী মেলায় দেখো এখানে ঘন আবার প্রশ্নে আছে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র বিকাশে উদ্দীপকে বর্ণিত মেলার ভূমিকা মূল্যায়ন করো এক্ষেত্রে দেখো বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে উদ্দীপকে বৈশাখী এই বৈশাখী মেলার ভূমিকা অপরিসীম বাংলা নববর্ষের প্রথম দিনেই দেশ জুড়ে বৈশাখী মেলার আয়োজন করা হয় দেশের সকল ধর্ম বর্ণ জাতি গোষ্ঠীর এই মেলায় অংশগ্রহণ করে ফলে বৈশাখী মেলার আয়োজনে দেখা যায় সাংস্কৃতিক বৈচিত্র্য দেখো এক্ষেত্রে নারী পুরুষ শিশুরা তারা কি করে সাদা লাল পাঞ্জাবি বা শাড়ি পরে এছাড়া মেলাকে তারা কি করে এই যে মেয়েরা সাদা লাল পাড়ের শাড়ি ছেলেরা সাদা পাঞ্জাবি বা লাল পাঞ্জাবি পরে মেলাকে আকর্ষণীয় করে তুলে শহরে কোনো কোনো মেলায় পান্তা ভাত ইলিশ মাছ এবং বিভিন্ন ভর্তারও আয়োজন করা হয় যা কি বাঙালির ঐতিহ্যবাহী খাবারগুলো একটি আবার কোথাও দেখো বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় সম্মিলিত নানা ধরনের নানা ধরনের উৎসব এবং অনুষ্ঠানের আয়োজন করে এ ধরনের মেলায় যাত্রা থিয়েটার পাঁচালী কবি গান কীর্তন বাউল গানের আয়োজন করা হয় বিভিন্ন খুজু নিগোষ্ঠীয় তাদের উম তাদের গোষ্ঠীর মধ্যে তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই বৈশাখী মেলা বা বর্ষবরণ উৎসব আয়োজন করেন এসব আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশের এই যে সাংস্কৃতিক অংশগ্রহণ করার ফলে নানা ধরনের সংস্কৃতির এখানে ঘটে। সার্বিক আলোচনার প্রেক্ষিতে তাই আমরা বলতে পারি যে বৈচিত্র্যপূর্ণ এবং অসাম্প্রদায়িক বাঙালির সংস্কৃতির বিকাশে এই বর্ষ বরং বা বৈশাখী মেলা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা তোমরা সৃজনশীল লেখার ক্ষেত্রে আমি একটা কথা বলে দেই অবশ্যই ক খ এক পৃষ্ঠা লিখবে এবং গটা দেড় পৃষ্ঠা লিখবে এবং ঘটা দুই পৃষ্ঠা লেখার সৃজনশীলে চলে যায় এখানে দুই নম্বর সৃজনশীল রয়েছে হচ্ছে আমি ওদের দ্বীপটি পড়ছি দেখো শান্তা ময়মনসিং অঞ্চলের একটি ক্ষুদ্র নিগোষ্ঠীর পরিবারের সন্তান অন্তরা শান্তার সাথে ময়মন তার বাড়িতে বেড়াতে যায় তার বন্ধু কে অন্তরা সে দেখলো শান্তার বাবা শান্তার মায়ের বাড়িতে বাস করে শান্তা অন্তরাকে জানায় যে সে পরিবারের ছোট কন্যা হওয়াতে বিয়ের পরও এই বাড়িতে থাকবে এবং সমুদয় সম্পত্তির মালিক হবে শান্তার শান্তারা এক সময় গাছপালা সমুদ্র পাহাড় পর্বতের পূজা করত। এখন তারা টিভি দেখে তাদের এলাকায় রাস্তাঘাটের উন্নতি হয়েছে তাদের ক্ষুদ্র নিগোষ্ঠী মানুষেরা এখন ব্যাপকভাবে লেখাপড়া শিখছে তাদের খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ ইত্যাদিও পরিবর্তন এসেছে প্রিয় শিক্ষার্থীরা দেখো ক প্রশ্ন হচ্ছে গোপীনাচ কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর উৎসব উত্তর হবে গোপীনাচ মণিপুরি ক্ষুদ্র নিগোষ্ঠীদের উৎসব খার প্রশ্নে আছে দেখো বৈশাবী বলতে কি বুঝো বলতে পার্বত্য চট্টগ্রামের মারমা এই যে বিভিন্ন যৌথভাবে বাংলার নববর্ষ সদস্যরা আলাদা আলাদা ভাবে যথাক্রমে বৈশুক বা সাংরাই এবং বিজু এই তিন ধরনের বৈশাখী মেলার আয়োজন করত। কিন্তু বর্তমানে তারা কি করেছে এই তিনটা অনুষ্ঠানকে সমন্বয় করে বৈশাখী নামকরণ করেছে এবং এই বিভিন্ন সম্প্রদায় এই উৎসবটাকে একত্রে পালন করে বলে তারা এই বৈশাখী নামকরণ করে এই তিনটা তিনটি অনুষ্ঠান যেমন বৈশুক সাংরাই এবং বিজু এই তিনটা অনুষ্ঠানের প্রথম অক্ষর নিয়ে বৈশাখি উৎসবটাকে উৎসব করে এটা হচ্ছে ক্ষুদ্র গোষ্ঠীদের পরবর্তী আছে দেখো গ নাম্বার প্রশ্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো দেখো উত্তর হবে উদ্দীপকের আলোকে শান্তা গারো ক্ষুদ্র নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত গারো পরিবারগুলোতে মাতৃসূত্রীয় মানে কি গারো পরিবারগুলো হচ্ছে মাতৃপ্রধান পরিবার গারোদের মধ্যে সম্পত্তি বা বংশের নাম এই মাতৃধারার মাতা থেকে কি উত্তরাধিকার সূত্রে মেয়েরা লাভ করে এই পরিবারের সর্বকনিষ্ঠ কন্যা সমুদয় সকল সম্পত্তির উত্তরাধিকারী লাভ করবে এবং গারো গালো দম্পতি বিয়ের পর স্ত্রীর বাবার বাড়িতে এসে স্বামীরা বসবাস করা শুরু করে অর্থাৎ বাস রীতি অনুযায়ী তাদের সমাজে মাতা হলেন পরিবারের প্রধান তবে মাতা পরিবারের প্রধান হলেও পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে তিনি পিতার পরামর্শ নিয়ে থাকেন এখন দেখো উদ্দীপকের আলোকে আমরা বলতে পারি যে শান্তার বাবা তার মায়ের বাড়িতে বসবাস করে অর্থাৎ এখানে মাতৃবাস রীতি অনুসরণ করা হয়েছে এ ছাড়া শান্তা তার বান্ধবী অন্তরাকে জানায় সে পরিবারে ছোট কন্যা হয় বিয়ের পর তার বাড়িতে এসেই থাকবে এবং সমুদয় সম্পত্তির মালিক হবে তাই বলা যায় যে যে বসবাস ও সম্পত্তির উত্তরাধিকারের এই নিয়মটি নিগোষ্ঠীর রীতিনীতির সাথে অর্থাৎ আমরা বলতে পারি যে কি গারো সম্প্রদায় বা কারো ক্ষুদ্র নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরবর্তী প্রশ্ন দেখো ঘনাবার প্রশ্ন এখানে আছে সান্তার মতো অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে বক্তব্যটি বিশ্লেষণ করো উদ্দীপকের আলোকে দেখো শান্তার মতো অর্থাৎ গারো জনগোষ্ঠীর ন্যায় অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠীর সদস্যদের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে উদ্দীপকের তথ্য অনুযায়ী সান্তারা অর্থাৎ গারো ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ এক সময় গাছপালা পশুপাখি সমুদ্র পাহাড় পর্বতের পুজো করত পরবর্তীতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সংস্পর্শে ঐতিহ্যবাহী ধর্ম গ্রহণ করে চিত্র অন্যান্য আদিবাসী জনগোষ্ঠীর ক্ষেত্রেও কি লক্ষ্য করা যায় ঔপনিবেশিক শক্তি এবং স্থানীয় অন্যান্য ধর্মের মানুষের সংস্পর্শে এসে এসব ক্ষুদ্র নিগোষ্ঠীর সদস্যরা নিজেদের ঐতিহ্যবাহী ধর্ম ধর্মীয় বিশ্বাস পরিত্যাগ করে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু কিংবা অনেকে মুসলিম ধর্ম বা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এর পাশাপাশি শিক্ষা এবং আধুনিক ধ্যান ধারণার প্রসারের ফলে তাদের জীবনযাত্রা আচার অনুষ্ঠান খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ ইত্যাদিতেও কি ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণেও কি ক্ষুদ্র নিগোষ্ঠীদের ধ্যান ধারণা জীবনযাত্রার মানে উন্নতি বা পরিবর্তন এসেছে সর্বোপরি বাংলাদেশের সরকারের দেখো গৃহীত বিভিন্ন ধরনের উন্নয়নমূলক নীতিমালা বা কর্মকাণ্ডের ফলেও কি আমাদের এই ক্ষুদ্র নিগোষ্ঠীদের জীবনের একটা পরিবর্তনের ছোঁয়া লেগেছে সুতরাং আমরা উপরুক্ত আলোচনা প্রেক্ষিতে আমরা বলতে পারি যে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীদের ব্যাপক পরিবর্তন এসেছে ঠিক তেমনি দেখো উদ্দীপকেও কি এই যে বিভিন্ন ক্ষুদ্র এই সন্তাদের জীবনেও কি উন্নতি এসেছে এবং এছাড়া আরো মানুষের কি ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনযাত্রার মানও কি উন্ন উন্নতি হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সৃজনশীলটা খুব ভালো করে বুঝেছ এবং এই ক্লাসের সাথে থেকেছ আশা করি এবং পরবর্তী ক্লাসের সাথেও থাকবে অবশ্যই সুন্দর করে অনুশীলন করবে চলো আমরা কিছু বাড়ির কাজ দিয়েছি বাড়ির কাজে চলে যাই বাড়ির কাজ দেখো সৃজনশীল প্রশ্ন এক এর ক এবং খ উত্তর করবে এবং দুই এর ক কি অবশ্যই বাড়ির কাজটা লিখে ফেলবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা ক্লাসটা দেখবে অবশ্যই প্রতিদিন ক্লাস দেখবে তোমাদের প্রত্যেক দিনই তোমাদের রুটিনে ক্লাস আছে এবং ক্লাসটা দেখে সাথে সাথে অবশ্যই মোবাইল ফোনটা দিবে। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং করোনা থেকে মুক্ত থাকবে অবশ্যই বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে সকলকে আবারও আগামী ক্লাসের জন্য স্বাগত জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ